সোনার গহনা ছাড়া নারীদের সাজ পরিপূর্ণ হয় না, আর সেই সোনার গহনা বিভিন্ন অনুষ্ঠানিক ছাড়াও প্রাত্যহিক জীবনে ও মেয়েদের প্রয়োজন হয় সোনার গহনার। আর প্রয়োজন হলেও চাহিদা থাকলেও সেই চাহিদা মেটাতে পারছে না মধ্যবিত্ত মানুষ। বন্ধুরা, আপনারা এর আগে কখনো দেখেছিলেন যে সোনার দাম 1 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে? দেখেননি? কিন্তু এখন বর্তমানে 2023 সালে কিন্তু সোনার দাম প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে। বন্ধুরা, এত দাম থাকার পরও কিন্তু মানুষ গহনা তৈরি করছে, কারণ যাদের প্রয়োজন রয়েছে। আর বন্ধুরা, এত দাম দিয়ে যদি আপনি একটা সোনার গহনা তৈরি করেন, সেই সোনাটা যদি ভালো না হয়, এটা কিন্তু অনেক দুঃখজনক। সেই জন্যই আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি, যাতে আপনারা ভালোভাবে বুঝে শুনে জুয়েলার্সের দোকান থেকে যে কোনো সোনার গহনা তৈরি করে নিয়ে আসতে পারেন বা জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বরাবরের মতো গোল্ড জ্যাকটুয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। বন্ধুরা, সেই জন্য আমি আপনাদের 4টি টিপস দেবো গুরুত্বপূর্ণ। এই 4টি টিপস আপনারা ভালোভাবে ফলো করবেন। এই 4টি টিপস ফলো করে যদি আপনারা সোনার গহনা জুয়েলার্সের দোকান থেকে কিনে নিয়ে আসেন বা তৈরি করে আপনি নিয়ে আসেন, আপনি যেটাই করুন না কেন, আপনি ভালো স্বর্ণটা দেখে আপনি নিয়ে আসতে পারবেন আশা করছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি দ্বারা আপনাদের উপকৃত হবে। প্রথমত টিপস হলো, আপনি আগে ভাববেন যে কত ক্যারেট স্বর্ণ দিয়ে আপনি গহনা তৈরি করবেন বা জুয়েলার্সের দোকান থেকে আপনি কিনবেন। 22 ক্যারেট দিয়ে কিনবেন না 21 ক্যারেট দিয়ে কিনবেন? বন্ধুরা, এখানে একটি কথা হলো, সবচেয়ে ভালো মানের স্বর্ণ হলো যেটা পিওর স্বর্ণ, সেটা হলো 24 ক্যারেট। কিন্তু 24 ক্যারেট স্বর্ণ দিয়ে গহনা তৈরি করা যায় না, কারণ সেটাই কোনো খাত থাকে না, সেই কারণে গহনা তৈরি করা যায় না। আর সেটাই খাত মিশিয়ে 22 ক্যারেট 21 ক্যারেট স্বর্ণটা নির্ণয় করা হয়। আর বন্ধুরা, আপনারা যদি বর্তমানে যে কোনো জিনিস যদি আপনারা তৈরি করেন, সেই জিনিসটা যদি ছোট হয়, তাহলে আপনারা 21 ক্যারেট দিয়ে তৈরি করবেন। যদি সবসময় কোনো জিনিস রাফিস করার জন্য তৈরি করেন, 21 ক্যারেট দিয়ে তৈরি করলে 21 ক্যারেট স্বর্ণটা কিন্তু 22 ক্যারেটের চেয়ে একটু হালকা শক্ত থাকে, কিন্তু দুটোটাই 19-20। তো 21 ক্যারেট দিয়ে তৈরি করলে সেই জিনিসটা আপনি সবসময় রাফি হচ্ছে ভালো পাবেন, বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যেটা 22 ক্যারেট স্বর্ণ, সেটা দিয়ে আপনি বড় বড় কোনো জিনিস তৈরি করতে পারেন, গলার সেট বা বড় কানের দুল, যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারেন। আর সবসময় রাফি হিউচের জন্য ছোট দুল যদি আপনারা তৈরি করেন, তাহলে 21 ক্যারেট স্বর্ণটা দিয়েই ভালো হয়। আর বন্ধুরা, 21 ক্যারেট 22 ক্যারেট দিয়ে আপনারা তৈরি করতে পারেন, যদি সেই স্বর্ণটা যদি বেশি দিয়ে আপনারা তৈরি করেন, যেমন চারানা পাঁচানা দিয়ে যদি সবসময় রাফি হিউচের জন্য ছোট কোনো জিনিস তৈরি করেন, তাহলে সেটা ভালো হয়। আর বন্ধুরা, দুটোটা দিয়েই আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এইগুলো প্রথমত টিপস। দ্বিতীয় নম্বর টিপস হলো, সোনার গহনা আপনি 22 ক্যারেট দিয়ে কিনুন বা 21 ক্যারেট দিয়ে কিনুন, যেটা দিয়েই কিনুন না কেন, সেটা যদি হলমার্কযুক্ত স্বর্ণ থাকে তাহলে কিনবেন, আর যদি হলমার্কযুক্ত স্বর্ণ না থাকে তাহলে কিনবেন না। বন্ধুরা, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় হলমার্কযুক্ত স্বর্ণ 22 ক্যারেট 21 ক্যারেট জুয়েলার্সের দোকানে, বা আপনি যদি অর্ডার দিয়ে জুয়েলার্সের দোকান থেকে তৈরিও করে নিয়ে আসেন, সেটাও আপনি আগে তাকে বলবেন স্বর্ণকারকে যে হলমার্ক করা 22 ক্যারেট স্বর্ণ বা 21 ক্যারেট স্বর্ণ আপনি নেবেন। বন্ধুরা, আর যখন আপনারা এই জিনিসটা কিনবেন জুয়েলার্সের দোকান থেকে, হলমার্ক করা জিনিস, তখন আপনি সেটা যে নির্ণয় করা থাকে যে 21 ক্যারেট না 22 ক্যারেট জিনিসটা, সেটা লেখা থাকবে মেমোতে। আর হলমার্ক করা স্বর্ণ কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা ভালো স্বর্ণ কিনা খারাপ স্বর্ণ, স্বর্ণকার দেখলেই বুঝতে পারবে। আর বন্ধুরা, এই জিনিসটা যখন আপনারা নিয়ে আসবেন, ভালোভাবে মেমোটা আপনি দেখে শুনে নিয়ে আসবেন, সেটা 21 ক্যারেট না 22 ক্যারেট, যেটা দিয়ে তৈরি করুন না কেন। বন্ধুরা, এভাবে যদি আপনি নিয়ে আসেন জিনিসটা, তাহলে কিন্তু আপনার ভালো হবে। যদি আপনি পরবর্তীতে এই জিনিসটা ভাঙতেও চান, যখন ভাঙতে যাবেন তখন ভালো স্বর্ণটা পাবেন, আর বিক্রি করতে গেলেও দামটা ভালো পাবেন। বন্ধুরা, এটা গেল দ্বিতীয় নম্বর টিপস। বন্ধুরা, তৃতীয় নম্বর টিপস হলো, আপনি যখন যে জুয়েলার্স থেকে গহনাটা কিনবেন বা তৈরি করতে দিবেন, যখন আপনি সেই গহনাটা নিয়ে আসবেন, তখন আপনি সঙ্গে করে একটি মেমো নিয়ে আসবেন। সেই মেমোটায় থাকবে কত ক্যারেট স্বর্ণ, কত টাকা দাম রয়েছে, দোকানের নাম থাকবে। এভাবে আপনি ভালোভাবে সেই মেমোটা নিয়ে আসবেন, তাহলে আপনি ভালো স্বর্ণটা পাবেন আশা করছি। বন্ধুরা, সবশেষে যে টিপসটি দেবো, চতুর্থ নাম্বার টিপস, সেটা হলো, আপনি যেই গহনাটা কিনবেন সেই গহনাটার ওজনটা ভালোভাবে দেখে শুনে নিয়ে আসবেন, যে রত্তি পয়েন্ট আনা সব কিছু ভালোভাবে ঠিকঠাক আছে কি না, সেটা ভালোভাবে আপনি দেখে শুনে নিয়ে আসবেন। আর বন্ধুরা, সেই গহনাটা ভালোভাবে দেখবেন যে সব জায়গায় ঠিক আছে কি না, কোনো জায়গায় ছোটা আছে কি না, বা ঝালাইটা ঠিক আছে কি না, পাতা ঠাতা আপনি ভালো করে দেখে নেবেন যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না, চেন টেন সব কিছু দেখে শুনে আপনি এভাবে যদি গহনাটা নিয়ে আসেন এই 4টি টিপস ফলো করে, তাহলে আশা করছি আপনি 21 স্বর্ণ দিয়ে আপনি ভালো জিনিসটা তৈরি করে নিয়ে আসতে পারবেন বা জুয়েলার্স দোকান থেকে আপনি কিনে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এটাই ছিল গুরুত্বপূর্ণ 4টি টিপস। এই 4টি টিপস যদি ফলো করে আপনার যে কোনো সোনার গহনা কিনে নিয়ে আসেন বা তৈরি করতে দেন, আশা করছি আপনারা ভালো স্বর্ণটা 21 স্বর্ণটা পাবেন।
আর ভালো স্বর্ণটা আপনি অনেক দিন ধরে সেই জিনিসটা ব্যবহারও করতে পারবেন। বন্ধুরা, আশা করছি আপনারা কথাগুলো আমার বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।